আমরা স্বপ্ন পূরণ করতে চাই। ছায়া প্রকাশনী, শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের প্রথম পছন্দ। অভিমন্যু, পরাজিত মানুষ, রহস্যে মোড়া এক রাত, আর সেই রাত ঘিরেই আবর্তিত হচ্ছে চরিত্ররা। সারা জীবন যাকে ভালোবাসলাম তাকে একটু আগে বল প্রয়োগ করে খুন করেছি। ওদের কেউ মানসিক রোগী, কেউ মনোবিদ, আবার কেউ পুলিশ। এই একটা রাতই সবার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এই রকমই এক রাতের কাহিনী ঘিরে থ্রিলার তৈরি করেছেন পরিচালক কমলেশ্বর মুখার্জি। ছবির নাম গুড নাইট সিটি। হয়ে গেল তারই থ্রিলার লঞ্চ। আমরা মিথ্যের আশ্রয় নিয়ে কাউকে কাঁদাই না, হাসাই না, ভোলাই না। মানে ক্ষমতা, নারী, পুরুষ, যৌনতা, টাকা, পয়সা সবকিছু দখল নিতে পারে, জানেন তো। স্টপ ইট। উপস্থিত ছিলেন পরিচালক কমলেশ্বর মুখার্জি, শাশ্বত, ঋত্বিক, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ ছবির অন্যান্য কলাকুশলীরা। এই ছবি নিয়ে পরিচালক ঠিক কতটা আশাবাদী বোঝা গেল তার কথায়। যখনই ছবি বানিয়েছি এখনো পর্যন্ত আমার মনে হয়েছে যে আমি প্রথাগত ছবি যে ধরনের হয় তার থেকে একটু অন্য ধরনের ছবি বানানোর চেষ্টা করেছি। সেটা অ্যামাজন অভিযানই হোক বা ককপিট হোক বা চাঁদের পাহাড় হোক বা মেঘেঢাকা তারা হোক, এটাও তাই। এখানে স্বাভাবিকভাবে যে ধরনের ছবি বাংলা ছবি দর্শক যে আজ দেখে মানে দেখে থাকে এটা সেরকম ছবি নয়। ইট ইজ ডেফিনেটলি রিয়েলিস্টিক অ্যান্ড ডার্ক। হার্ডকোর কমার্শিয়াল ছবির পাশাপাশি এরকম এক ডার্ক থ্রিলার নিয়ে কি বললেন পায়েল? আমি একটা ক্যারেক্টার প্লে করছি, সেটা যে ধরনের ছবিতেই হোক না কেন, এবং ক্যারেক্টার প্লে করা মানে তুমি তো সবসময় সেই ক্যারেক্টারটা হয়ে থাকতে পারো না, মানে দ্যাট ক্যানট হ্যাপেন। সো আমি এবং আমি যে চরিত্রটা প্লে করছি দুটোর মধ্যে এই সুইচ অন সুইচ অফটা যদি না থাকে তাহলে তো এই যে ছবিটায় আমরা যে ক্যারেক্টারটা দেখলাম যে স্কিজোফ্রেনিয়া নিয়ে কথা বলা হচ্ছে, সবাই স্কিজোফ্রেনিক হয়ে যায়। সো ওই সুইচ অন সুইচ অফটা একজন অ্যাক্টরের পক্ষে খুব ইম্পর্টেন্ট থাকা, যে ইউ নো ওয়েন টু স্টার্ট অ্যান্ড ওয়েন এক্স্যাক্টলি টু কুইট। ডোন্ট অ্যাক্ট গড, ওভি ইজ আ থ্রেট টু দ্য স্টেট। সেটা স্বেচ্ছাচার। বুঝলাম। আবারও পরিচালক কমলেশ্বর মুখার্জির সঙ্গে কাজ করে বেশ খুশি শাশ্বত চট্টোপাধ্যায়। কমল, কমলদার ছবিই বলেছে তো, কমলদা এজ এ ডিরেক্টর কি নতুন করে বলার কিছু নেই, এবং একটা ইন্টারেস্টিং থ্রিলার তো, একটা ইন্টারেস্টিং ছবি দেখার দিকে তাকিয়ে আছে, কারণ এটা মূলত স্ক্রিপ্ট, মিউজিক যা হয় আর থ্রিলারের যা যা ডিওপি, ক্যামেরা এবং অ্যাক্টিং, অ্যাক্টিংয়ে মানে প্রত্যেকে অসম্ভব ভালো চরিত্র, এবং আশা করি একটা দুর্ধর্ষ ছবি আমরা দেখতে চলেছি। কি বললেন ঋত্বিক? দারুণ লেগেছে কমলদার কাজের, আমরা সবাই ভক্ত দর্শক হিসেবে, এবং ছবি করার এক্সপিরিয়েন্স এতটাই ভালো যে ভবিষ্যতেও আশা করি ছবি করব এবং ছবি করার জন্য মুখিয়ে আছি কমলদার সঙ্গে। ছবিতে একদম অন্য লুকে দর্শকরা দেখতে পাবেন অরুণিমাকে। আমার লুকটাকে পুরোটাই ভাঙা হয়েছে, এবং কমলদা এবং চন্দ্রিমা দুজনের ক্রেডিট এটাতে। ওনারা অনেক রকম উইগ, অনেক রকম লুক বার করেছিল, কিন্তু এই লুকটা ফাইনালি কমলদার খুবই পছন্দ হলো, এই লুকটা। আর আই এম লুকিং রিয়েলি ডিফারেন্ট, আমার একদমই অরুণিমা তো মনে হচ্ছে না এটা দেখে। এবং আমার যা যা সিনেমা রিলিজ করছে এখন, এই 2018 যা যা কাজ করেছি তার থেকে এই চরিত্রটাও একদম অন্য ধরনের, এবং এই লুকটা তো একদমই অন্য ধরনের। 25 মে মুক্তি পাচ্ছে গুড নাইট সিটি। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।